নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন একবার হাত তুলে সবাই বলে দিন রাধে রাধে দেখুন আজকে যে প্রোগ্রামটা আমি করতে যাচ্ছি আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রোগ্রাম যে নারীরা আছেন যারা ভাগ্যবান নারী হন তাদের শরীরে সাত রকমের তিল তিলের মধ্যে যে কোনো একটা তিল থাকলে অতি সৌভাগ্যবতী হয়ে যান এটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্রের কথা মানে সামুদ্রিক শাস্ত্র আমাদের অতি প্রাচীন শাস্ত্র সামুদ্রিক স্বাস্থ্যের মতে তিল শরীরের মানে নারীর নারীর শরীর আর কি কোথায় থাকলে তারা রাজধানী হন আজকে সেটাকে নিয়ে আমি আলোচনা করছি মানুষের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন তিল থাকে এটা সত্যি কথা সবার দেখবেন কিছু না কোনো না কোনো জায়গায় তিল থাকবেই আমি আজকে শুধুমাত্র সেই সাতটি তিল নিয়ে সাতটি তিলের বিষয় জানাবো যেগুলো যেগুলোকে বেশিরভাগ দেখা যায় নারীদের বিষয় ভীষণ ইম্পর্টেন্ট হয় শরীরে তিল থাকা একটা স্বাভাবিক কথা এটা ন্যাচুরাল কথা সবার শরীরে থাকতেই পারে তিল এমন কিছু ব্যাপার নেই কিছু হয় কি কিছু মানুষ জন্ম জন্মের সাথে সাথে কিছু তিল নিয়ে আসে এবং কিছু হয় তিল এমন যেগুলো পরে উঠে আসে আপনারা নিশ্চয়ই মার করেছেন শরীরের মধ্যে এমন বহু জায়গায় তিল থাকে যেগুলো কি হয় একটা তো জন্মগত হিসাবে আপনারা মায়ের পেট থেকে নিয়ে এসছেন এবং তারপরে আবার কিছু কিছু তিল হয় যেগুলো আপনারা মানে কি বলবো এটা সামুদ্রিক শাস্ত্র বলছে মানুষের চরিত্র ভিত্তিক তার তারপরে এটা কিন্তু চলে আসে কিছু অশুভ হয় শুভ হয় আজকে সেই সাতটা তিলের বিষয়ে আমি যেটা বলতে আছি, আজকে আমি শুধু এই সাতটা তিল নিয়ে বিষয়ে কথা বলবো আবার পরবর্তীকালে আপনাদের বাকি তিলের কথা পরে জানাবো কিন্তু শুধু আজকে আমি সেই সাতটা তিল নিয়ে কথা বলবো যেটাকে মানে মানুষের কি আপনার নারীরা কি হয় নারীদের মধ্যে দেখা যায় শুধু পরিবারের নন তারা এই সাতটা তিল যাদের থাকবে দেখবেন আপনার চিন্তা করে দেখবেন আপনি মিলিয়ে দেখবেন তারা কি শুধু পরিবারে নয় নিজের বাইরে জগত তারা ভীষণ পপুলার হয়ে পড়েন এটা একদম ফ্যাক্ট তিলের একটা বিশাল বড় মাহাত্ম্যতা রয়েছে আমি হাতের তিল ইত্যাদি তিল সমস্ত নিয়ে কথা বলবো আজকে শুধু আমি সাতটা তিল নিয়ে কথা বলছি যেগুলোকে আপনার মিলিয়ে দেখবেন আপনার সাথে মিলছে কি না দেখুন হতেই পারে আমি একটা কথা এখানে বলেই রাখছি আপনাদেরকে এটা হতেই পারে মানুষের হয়তো একটা তিলের সাথে অন্য কিছু ব্যাপার রয়েছে এবার বলা হয় যেটা মেয়েদের ক্ষেত্রে বাম দিকে মানে বাম সাইডটা পুরোপুরি সেটা হচ্ছে ভাগ্যবান মানে ভাগ্যবতী যেটাকে বলা হয় সরি ভাগ্যবতী তাকে বলা হয় এবার পুরুষদের ক্ষেত্রে কি হয় ডান দিকে ডান দিকে সাইডে পুরুষের হয় তা বাম দিকে আজকে দিয়ে কথাটা হচ্ছে আপনারা দেখবেন যাদের এই তিলগুলো থাকবে তাদের এক একটা কথা মিলিয়ে দেখে নেবেন খুব ভালো লাগবে আপনারা এই প্রোগ্রামটা দেখুন আর লাস্ট অব্দি দেখে যাবেন একটা কথা হচ্ছে আপনাদের যদি এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে আমি একটাই রিকোয়েস্ট করি সব সময় যে আপনারা শেয়ার করুন শেয়ার করলে কি হবে আমার পপুলারিটি দরকার নেই আমি চাই ঘরে ঘরের মধ্যে এই প্রোগ্রামগুলো পৌঁছে যাক সবার ঘরে পৌঁছে যাক যাতে আপনারা লাভবান হতে পারেন সর্বপ্রথম চলে আসি এক নম্বর তিলের কথা এক নম্বর তিলের হচ্ছে কি আপনার দেখবেন চাঁদের নাকে তিল থাকে নাকে মানে আপনার ভালোভাবে বুঝে নিন আমি যে কথাগুলো বলছি যাদের বাম দিকে নাকের নাকের বাম দিকে যদি তিল থাকে তাহলে সেটাকে নিয়ে বিবেচনা করবেন নাকের উপরে তিল থাকে বাম দিকে নারীদের কথা বলছি সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী তারা ভীষণভাবে স্বাভিমানই হন এবং সেলফ রেসপেক্টটাকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকেন তারা সারা জীবন নিজের সেলফ রেসপেক্টটাকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন কোনো জায়গায় নিজেকে মানসম্মান সম্মান হারাতে কোনো মতেই চান না এবং সে মহিলা নিজের মধ্যে একটা বিশেষ দক্ষতাও রাখেন মানে সেটা জীবনটাকে এনে এনাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যায় এবং নিজের পায়ে দাঁড়াবার এদের মধ্যে প্রচুর ক্ষমতা থাকে এমন মহিলাদের রাগও প্রচুর হয় রাগ মানে কি মেজাজ মেজাজ তা মেজাজ বলাটা ভুল হবে মানে একটা দাপট থাকে আর কি রাগটা বলা ভুল হবে মেজাজটা বলাটা ভুল হবে দাপট একটা থাকে কিন্তু এরা মনের ভীষণ নরম হন ভীষণ সরল এদের এদের জীবনে অ্যাম্বিশনটা হয় কি যেটা একবার চিন্তন চিন্তন কথাটা বলছি ভালোভাবে শুনুন চিন্তা নয় চিন্তন যারা একবার চিন্তন করে নেন সেটাকে পরিপূর্ণ করে থাকবেনই থাকবেন এদের জীবনে হার বলে শব্দ হার বলে যে শব্দটা হয় এদের ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না তার মানে বুঝতে পারছেন এরা অ্যাম্বিশনফুল হয় জীবনে যা কিছু চিন্তা করে নেবেন সেটাকে পূর্ণ করেই থাকবেন দেখতেও সুন্দর হন এমন নয় যে দেখতে সুন্দর হন না নিশ্চয়ই সুন্দর হন কিন্তু এদের সৌন্দর্যকে প্রাধান্য না দিয়ে এরা নিজের ট্যালেন্টকে প্রাধান্য দিয়ে থাকেন সারাটা জীবন এমন মহিলারা ভীষণভাবে অপার অপার স্বামী প্রিয়া হন অপার স্বামী প্রিয়া হন মানে বুঝতে পারছেন সে স্বামী মানে কলার উঁচু করে বলতে পারে সে আমার স্ত্রী একটা পজিশনে আছে কর্মের জগতে এরা সবসব সবসময় জেনে রাখুন কর্মের জগৎ থেকেও মানে জগতে যদি থাকেন এরা তার মধ্যে এরা সাংসারিক ব্যাপারে ভীষণ দায়িত্বপূর্ণ মহিলা হন পুরোপুরি একটা কথা বলবো সধর্ম যত সাংসারিক সধর্মকে সমস্ত হিসাব মতন পালন করে থাকে তার মানে বুঝতে পাচ্ছেন যে আপনারা যে মহিলাদের বাম দিকে নাকের বাম দিকে যদি তিল থাকে এটা জেনে রাখুন বাম দিকে যদি তিল থাকে তাহলে সে মহিলাদের আপনার মিলাবেন এই সাথে মিলছে কিনা তার মানে সামুদ্রিক শাস্ত্র একদম কারেক্ট কথা বলেছে আর আমি দেখেছি এগুলো মিলিয়ে যে আমার জীবনে এগুলো দেখা গেছে যে এই ধরনের মহিলা যারা হচ্ছেন হচ্ছেন তারা ভীষণ সেলফ রেসপেক্ট লেডি হন এবং তার সাথে সাথে ভীষণভাবে স্বাভিমানী হন কারোর কাছে কারোর সামনে মাথা নত করতে চান না এরা এবার আমি আপনাদের জানাচ্ছি দু নম্বর তিলের কথা যে নারীদের বাম হাতের দেখবেন বাম হাতের তালুতে এই জায়গাতে মধ্যমাতে তিল থাকে ঠিক মাঝামাঝি দেখবেন এটাও একটা কথা দেখে নেবেন মিলিয়ে নেবেন যদি হাতের মুঠোটা যদি বন্ধ করা হয় তিলটা যদি তার মাঝখানে রয়ে যায় মুঠের বাইরে যদি না দেখা যায় তাহলে জেনে রাখবেন সে তিলটা মানে মানে সে তিলটা বলবো কি রেখার উপরে যেন না হয় কোনো রেখা হাতের রেখার উপরে যেন কোনো তিল তিলটা যেন না হয় একদম ঠিক মাঝামাঝি জায়গা হয় একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাহলে সেই তিলের কথা তো সামুদ্রিক শাস্ত্র বলেছে যে আমাদের শাস্ত্র জানিয়েছে এটা অতি শুভ বলে মান্য হয় এমন তিল যাদের আছে তাদের কোনো কাজ আটকায় না একটা কথা যিনি রাখুন কোনো জীবনে তাদের কোনো কাজ আটকাবে না তারা যতই চেষ্টা মানে লোকেরা বাধা দিক যাই কিছু করুক কোনো রকমের যে কাজ আটকায় না হ্যাঁ এটা একটা কথা সত্যি তারা বিদ্যায় ভীষণ পারঙ্গত হন ভাগ্যবতী হন সৌভাগ্যবতী হন কিন্তু একটা কথা এর মধ্যে আছে কি তাদের বিবাহের পরেই কিন্তু তাদের ভাগ্য উদয় হয় অ্যাকচুয়াল যদি বলা হয় তাদের বিবাহের পরেই কিন্তু তাদের ভাগ্য উদয় এটা বাম হাতের কথা বলছি কিন্তু বিবাহের পরে এদের কাছে অর্থের কোনো দিন অভাব হয় না বিবাহের পরে এরা স্বামীকেও উন্নতি করান এবং তার সাথে সাথে নিজেও এমন কোন মানে কি বলবো আর্থিক দিক দিয়ে ভীষণভাবে স্বচ্ছল হন এটা আপনাকে একটা কথা এখানে বলে রাখি দরকার আছে যে এটা দেখবেন অনেক সময় জন্ম থেকে হয়তো কাউ থাকে না কিন্তু পরবর্তীকালে জন্মের পরে কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে এই তিলগুলো বেরিয়ে আসে হয়তো চার বছর পাঁচ বছর দশ বছর বয়সের পর থেকে বা আঠেরো বছর বয়সের পর থেকেও চলে আসে কারণটা হচ্ছে এক কথায় এদেরকে বলা যেতে পারে এরা লক্ষ্মীর ভণ্ডার এদেরকে বলা হয় এবং এমন স্ত্রী সবার মনকে জয়ী করে ফেলেন সবার মনকে জয়ী করে ফেলেন এবং স্বামীর জন্য এরা হন অ্যাকচুয়াল যদি বলা হয় স্বামীর জন্য এরা হন ভাগ্যবতী এবং সৌভাগ্যবতী মানে এটা আপনার জেনে রাখুন এরা লক্ষ্মীর ভান্ডার এমনি এমনিদেরকে বলা হয়নি মানে যেই ঘরেই যাবেন সেই ঘরটাকে মানে স্বর্গ সুন্দর করে দেবেন কিন্তু কথা হচ্ছে এটাই যে এদের ম্যাক্সিমাম দেখা গেছে যে এদের ভাগ্য খোলে কিন্তু বিয়ের পরে কিন্তু খোলে শুধু নিজের ভাগ্য বলে নয় স্বামীর ভাগ্যটাকেও ভীষণভাবে উন্নত করে ফেলেন এবার আমি আপনাদের জানাবো তিন নম্বর তিলের কথা যে নারীদের দেখবেন বাম পায়ে বাম পায়ের বুড়ো আঙুলের উপরে যদি তিল থাকে তাহলে কি হয় বাম পায়ের খেয়াল রাখবেন মহিলাদের বাম বাম সাইডটা বলা হয় ছেলেদের ডান সাইডটা কিন্তু এখানে কথা হচ্ছে শুধু নারীদের বিষয় সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী এমন নারীরা ভাগ্য ও অর্থের মালকিন হয়ে থাকেন কিন্তু একটা কথা হচ্ছে এদের বুদ্ধি ও ভাগ্য এরা বুদ্ধিকে আর ভাগ্যকে নিজেই বদলাতে পারেন বুদ্ধি তো জন্ম থেকে নিয়ে চলে আসেন কিন্তু কথা হচ্ছে ভাগ্যকে এরা পাল্টাতে ভীষণ ভালোবাসেন এবং ভাগ্যকে পাল্টিয়েই থাকেন কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে এরা আবার কি হয় এদের মধ্যে একটা ভালো শৌক থাকে শৌকিন থাকেন মানে শৌখিন কিসের হন ম্যাক্সিমাম দেখা গেছে এরা দেশ থেকে বাইরে থাকার মানে থাকতে বেশি পছন্দ করে আর ভাগ্য অনুযায়ী যদি বলা হয় তা বাইরেই চলে যান কথাটা হচ্ছে ছকে যাই হোক না কেন কিন্তু এদের ম্যাক্সিমাম দেখা গেছে এদের বসবাসটা বাইরেই হয়ে থাকে মানে জন্মস্থান হয়তো জন্ম কলকাতায় যে বিয়ে হলো ধরুন বর্ধমানে হলো বা সেখান থেকে এমন একটা স্বামী পেল বিদেশে চলে গেল মানে এই ধরনের মেয়েরা এরা কিন্তু এই ধরনের হয়ে থাকে এরা আবার ছোটোবেলা থেকে ভীষণ চঞ্চল প্রকৃতির হন ভীষণ চঞ্চল প্রকৃতি হন মানে এরা হৈ হুল্লোর ইত্যাদি প্রচুর করে থাকেন এবং হৃদয় কিন্তু ভীষণ নরম হয় এদের আবার শান্ত স্বভাবের এরা মোটেই হন না মানে কি বলবো শান্ত স্বভাবের মোটেই হন না কারোর কথা মানে মাথা করে এদেরকে মানে কারোর কথাকে মাথা নত করে মেনে নেওয়া এদের ডিকশনারিতেই থাকবে না বুঝতে পারছেন আপনারা এই কথাটা জেনে রাখুন নিজের বন্ধু বান্ধবীদের মধ্যে ভীষণ পপুলার হন নিজের বন্ধু বান্ধবীদের মধ্যে ভীষণ পপুলার হন পপুলারিটির জন্য এরা কীভাবে দেশ বিদেশে নামও করে ফেলেন টাকা পয়সাও বেধরক খরচা বে হিসাবে খরচা করতে থাকেন একটাই কথা এদের বলে বলা যেতে পারে যে যদি সত্যি কথা যে হিন্দিতে আমি বলি জিনা শিকার নামে যদি জীবনে হাসতে খুশি থাকতে যদি জানে তারা এই মহিলাকে জানেন আর লাইফকে কিভাবে এনজয় করতে হয় মানে আপনি জেনেন এরাই কিন্তু অ্যাকচুয়ালি জানেন যে নারীদের দেখবেন বাম পায়ের বুড়ো আঙুলের উপরে বুড়ো আঙুলের মানে যেখানেই খুশি তিল হোক না কেন নিচে হোক উপরে হোক বালিক দিক বুড়ো আঙুলটাই মানে বুড়ো আঙুল এটা জেনে রাখো যেদিকেই তিল হোক না কেন এরা ম্যাক্সিমাম দেখা গেছে এরা জন্মস্থান থেকে দূরেই বসবাস করে থাকেন আর ম্যাক্সিমাম দেখা গেছে এরা বিদেশে পড়াশোনা করতে গেছেন বা চাকরি সূত্রে গেছেন বা ওখানে স্যাটেল হয়ে গেছেন বা এমন কোনো স্বামী পেয়েছেন যেখানে বিদেশে এদেরকে নিয়ে যায় বলতে গেলে তাহলে তিন নম্বর যেটা বললাম আপনার মিলিয়ে দেখবেন যে মিলছে কি না হ্যাঁ হতে পারে আমার কথা ভুল হতেই পারে ভুল আমার আমার কথা ভুল হতে পারে কিন্তু স্বাস্থ্যের কথা কোনো মতেই ভুল হতে পারে না আমাদের সামুদ্রিক স্বাস্থ্যের মধ্যে উল্লেখ করা আছে যদি আপনারা কোনো সময় সামুদ্রিক স্বাস্থ্যের বিষয় যদি জানতে চান দেখতে পারবেন বুঝতে পারবেন সেই বইটা খুলে পড়তে পারবেন মানে জানতে পারবেন যে কথাগুলো আমি বলছি সেটা একদম আপনার হানড্রেডে হানড্রেড পারসেন্ট মিলবে হ্যাঁ এটা একটা আরেকটা কথা হতে পারে যেবার দেখুন সাতটের তিল সাতটা তিল যে কথা বলছি সাতটা তিলের মধ্যে হয়তো কাউ কাউ দেখবে দুটো তিল আছে এমন কিছু যে কথা বললাম তার সাতের সাতটার মধ্যে তিনটে মিলে গেল তিনটে মিলে গেল তার মধ্যে দেখবেন কত তাদের জীবনে মানে উন্নতি হয় সে নারীরা নিশ্চয়ই নিজে নিজেকে দেখেই বুঝতে এবার যে যেটা চার নম্বর সেটা আপনারা একটু মেলাবেন এটা একটা কিন্তু মানে ভীষণভাবে বলবো যে কয়েক হাজার মহিলা দেখলে হয়তো একটার মধ্যে দুটোর মধ্যে কি পাঁচটার মধ্যে এই তিলটা পাওয়া যায় সেটা হচ্ছে বাম হাতের মধ্যমা আঙুল বাম হাতের মধ্যমা আঙুল এই শনি পর্বত থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আঙুলের যেখানে খুশি একটা যদি তিল থাকে মানে সে নারীদের বলা হয় তারা নিজের কর্মের মাধ্যমে তারা নিজের ভাগ্যকে নির্মাণ করে থাকেন এবং তাদেরকে ভাগ্যের বিষয়ে বলা যদি হয় তাহলে ভাগ্যের ভীষণ ধনী হন এরা এমন নারী যে ঘরে জন্মায় সেই ঘরে কোনো না কোনো আপনার জেনে রাখুন মানে তারা নিজের ভাগ্যের নির্মাতা কিন্তু নিজেই হয়ে থাকেন প্রথমেই বললাম এরা নিজের ভাগ্যের নির্মাতা নিজেই হন এরা মানে জীবনে যতটাই বাধা পাক না কেন এরা একটা কথা যিনি রাখুন যতই বাধা পেয়ে থাকুক না কেন জীবনে কিন্তু এদের সাকসেসকে স্বয়ং ব্রহ্মা এসেও আটকাতে পারে না এদের ব্যক্তিত্ব এমন হয় বড় থেকে বড় বিপদকে কাটিয়ে তোলার সাহস রাখেন ক্ষমতাও রাখেন মানে চুটকি বাজিয়ে চুটকি বাজিয়ে এরা বিশ্ব বড় থেকে বড় বিপদটাকে কাটিয়ে তোলার ক্ষমতা রাখেন এরা এমন কারোর কাছে মানে মানে কারোর অপেক্ষায় কিন্তু কোনো মতেই থাকেন না কারোর অপেক্ষা কিন্তু করেন না যা কিছু জটিল থেকে জটিল কাজই হোক না কেন ভীষণ সহজভাবে করে তোলার ক্ষমতা রাখেন এরা শুধু নিজেই না অন্যদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণাও দিয়ে থাকেন মানে নিজে তো এগোবেন এগোবেন জীবনে কিন্তু তার সাথে যদি এনার জীবনে কেউ আসে তাকে এমনভাবে প্রেরিত করবেন তাকেও জীবনে একটা রাস্তা কিন্তু দেখিতে পারেন খুব সুন্দর রাস্তা দেখিয়ে দিতে পারেন মানে এরা বলতে গেলে মানে বড়ো থেকে বড়ো পজিশনের চাকরি এরাই কিন্তু করে থাকেন দেশ বিদেশে বিশাল এদের নামও হয়ে থাকে একটাই দোষ এদের দেখা গেছে যেটা হচ্ছে কি শেষ বয়সে এদের কিন্তু এক ভীষণভাবে একা হয়ে যান মানে ভীষণভাবে একাকতি জীবন যেটাকে বলা হয় একাকি জীবন এদের কিন্তু রয়ে যায় এরা হাজার হাজার মানুষের মধ্যে পপুলারিটি প্রচুর গেন করে নেন কারণ এরা নিজের স্বয়ং নিজের ভাগ্যের নির্মাতা নিজেই হন এবং তার সাথে সাথে সেটা সব সবথেকে বড় কথা এদের কোনো রকম বাধা কেউ দিতে পারে না আমি কি বললাম ব্রহ্মা এসেও এনাদেরকে আটকাতে পারে না যেহেতু এদের মধ্যে উইল পাওয়ারটা ভীষণ স্ট্রং থাকে আর জীবনে কোথায় যাবেন এরা আগেই নিশ্চিত করে নেন ওই জায়গায় পৌঁছে যাবেনই যাবেন এবার যে তিলের কথাটা বলবো সেটা পাঁচ নম্বর তিল হচ্ছে সেটা হচ্ছে মহিলাদের গলায় তিল থাকে গলায় তো ম্যাক্সিমাম মহিলাদের তিল থাকে কিন্তু আমি যে কথাটা বলছি সেটাকে ভালো করে বুঝে দিন যে মহিলাদের বাম দিকে গলায় গলার বাম দিকটায় যদি তিল থাকে তাহলে একটা জেনে নেবেন তারা ভীষণ বুদ্ধিমতী হন বিশাল বড় বুদ্ধিমতী হন এদের বুদ্ধির সামনে ভালো ভালো মানুষ টিকতে পারে না এরা একটা কথা হচ্ছে কি এরা শুধু বুদ্ধিমতি নয় তারা আবার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে থাকেন সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা যখন একসাথে মিলে যায় তারা জীবনে কিছু বড় একটা কিছু করে দেখাবার ক্ষমতা রাখেন এদের বাপের বাড়ির থেকে মানে লোকেরা এদের বাপের বাড়ির বিয়ের পরও যদি বলা হয় বাপের বাড়ির লোকেরা মানে বাপের বাড়ির লোকেরা পুরো পরিবার বলতে পারেন শুধু তাই নয় এদের মানে স্বামীর পরিবারের লোকেরা এদের এদের কথা এদের পরামর্শ নিতে পছন্দ করেন মানে ইনি এনারা যা পরামর্শ দেবেন তার মধ্যেই সমস্ত মানুষ কিন্তু চলার জন্য প্রস্তুত থাকেন এরা সাংসারিক কাজেও ভীষণভাবে পরিপূর্ণ হন মানে পারঙ্গত হন বলতে গেলে এদের কথাবার্তা এত সুন্দর মধুর হয় মানে এরা সর্বদা সম্মানীয় জায়গা পেয়ে থাকেন এরা স্বামী মানে এদের স্বামী বলতে গেলে ভাগ্যবান ব্যক্তি হন কেন ভাগ্যবান হন যেহেতু এনারা এনাদের পরামর্শে তাদের জীবনে আসল গতি তারা পেয়ে যান এত বুদ্ধিমতী হন হয়তো জীবন ধরুন কিছু করলো না বিয়ে করলো সাংসারিক হয়ে গেল কিন্তু এমন দেখা যায় না এদেরকে ম্যাক্সিমাম দেখা গেছে যে এরা ভীষণভাবে আকর্ষণীয় হন এবং তার সাথে শুধু আকর্ষণ না এদের মধ্যে বুদ্ধি বিশাল থাকে আমি বলবো আর এরা যদি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে থাকেন লোকেরা এনাদের কাছে এসে পরামর্শ নেবেনই নেবেন মিলিয়ে নেবেন এই কথাটা সামুদ্রিক শাস্ত্র আমাদের জানাচ্ছে যে এই ধরনের নারীরা ভীষণ সুন্দরও হন শুধু সুন্দর নয় তার সাথে সাথে হচ্ছে এরা বুদ্ধিমতী বিশাল হন ছ নম্বর তিলের কথাটা এবার বলি যাদের বাম কানের যে মহিলাদের বাম কানের উপরে তিল থাকে তারা ভীষণভাবে আইডিয়াল ব্যক্তিত্বের মহিলা হন তারা গুড অ্যাডভাইজার হন ভীষণ ভালোভাবে মানে আপনাকে অ্যাডভাইস দিতে পারবেন মানে এনাদের কথা হচ্ছে কি এনারা শুনবেন সবার কথা মানে সবার কথা শুনবেন শুনে তারপর অ্যাডভাইস দেবেন এমনভাবে যে মানে বলতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন এদের কথা শুনে মানে এরা যখন নিজের ব্যক্তিত্ব মানে ব্যক্তিত্ব অনুযায়ী যখন কাউকে পরামর্শ দিচ্ছেন মানে এটা এদেরকে বলা হয় অ্যাকচুয়ালি গুড অ্যাডভাইজার গুড টিচারও বলা যেতে পারে জীবনে যে কোনো ডিসিশন নেওয়া বা কাউকে দেওয়া ডিসিশন দেওয়া বা নেওয়া মানে কোনো দিন এদের ভুল হয় না এরা শুনে নেবেন সবার কথা কিন্তু ডিসিশনটা দেবেন নিজের মন থেকে যেটা ওনারা উচিত হয় আর সঠিকভাবে এনারা ডিসিশন দিয়ে থাকেন জীবনে এমন হয় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কথাকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন আপনি কোনো কথা বলছেন বিশাল বড় কথা বললেন তারপর ছোট ছোটো কথা অনেকগুলো সংসারের সংসারের মধ্যে থাকতে গিয়ে অনেক কিছু মানে সেটাকে কি বলে একটা ডিসিশন দিতে হয় কিন্তু এরা ভীষণভাবে এটা এই জিনিসটাকে মানে গুরুত্ব দিয়ে থাকেন আর এদেরকে বলা হয় আদর্শ নারী হিসাবেও সমাজের মধ্যে মানে গোনা হয় মানে বোঝাও জানা যায় এদের পরিবারের সমস্ত মেম্বার বিশেষ করে ছেলে মেয়েদের মানে এদের ছেলেমেয়েরা ভীষণভাবে আপনার জেনে রাখুন ভীষণ এডুকেটেড হয় এরা এত সুন্দরভাবে গুড অ্যাডভাইজার হিসাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মানে মহানতার খেতাব যদি পেয়ে থাকেন তাহলে আমি বলব সেই মহিলার হন যাদের বাম কানের উপরে দেখবেন তিল আছে বাম কানের উপরে যদি তিল থাকে তাহলে সেই মহিলারা আপনি দেখবেন তারা মানে কী বলবো মহানতার খেতাব মানে বিশ্বের যত মহিলা হয়েছেন যারা মহান মহান মহিলারা হয়েছেন তারা কিন্তু সেই খিতাব কিন্তু পেয়ে থাকেন আপনার এটা জেনে রাখুন যে মহিলারা ভীষণ এরা লাকি হয় আমি বলবো এরা ভীষণ লাকি হয় যেহেতু মানুষ শোনে সবার কথা ঠিক আছে কিন্তু অ্যাডভাইস যখন দিতে হয় তখন এমন একটা অ্যাডভাইস মানে বলতে গেলে আপনি অ্যাডভাইসই বোর্ড লাগিয়ে নেন কিন্তু এরা নাম্বার ওয়ান তাদের মধ্যে দেখা যাবে সব সময় দেখবেন এরা পরিবারে কেন বাইরে কেন দেশে কেন সমাজে কেন সব জায়গাতে ভীষণ পপুলারও হন গুড অ্যাডভাইজার বলে বলা হয় এবং মহান নারীও বলা হয় এদেরকে এবার আমি সাত নম্বর তিলের কথাটা বলছি দেখুন তিলের মধ্যে তো আপনার ছটা তিল শুনলেন সাত নম্বর তিলটা হচ্ছে এটা কি হয় এটাও দেখা যায় কয়েক হাজার হাজার মহিলার পরে হয়তো একজনকে দেখা যায় মানে উপর যাদের ঠোঁটের উপরে বা নিচে বহু কম নারীর দেখবেন তিল দেখা যায় ঠোঁটের উপরে থাকে ঠোঁটের নিচের দিকে এই দিকেও থাকবে এই থাকতে পারে ঠোঁটের উপরে বা নিচের ঠোঁটে তিল পাওয়া গেলে সে নারী কি জানেন কি হয় তাকে কি বলা হয় সে পূর্ব জন্মে এমন কিছু কর্ম করেছিল তার জন্য ঈশ্বর খুশি হয় সুখী হয় মানে ঈশ্বর খুশি হয়ে যান তাদের উপরে এবং তারা নিজের হাত ধরে বলতে গেলে বল বলে যে তুই লিখে নে তোর নিজের ভাগ্য যা লেখা আছে তুই লিখে নে এত মানে কি বলবো ভাগ্যবান সে নারীরা হয় তার কল্পনা করা যায় না এদের বাণী তো হয় বিশাল মধুর মানে সঙ্গীতের উপরে এদের বিশাল বড় একটা পকর থাকে এই মানুষদের মানে মানুষেদের মধ্যে মধ্যে যে একবার এদের সাথে কথা বলে নেবে সে সারা জীবন এদেরকে ভুলতে পারে না এটা একটা কথা অনেকেরা দেখবেন আরও সামুদ্রিক স্বাস্থ্য বলছে এটা একদম ফ্যাক্ট কিন্তু কিন্তু ঘটা হচ্ছে এরা এদের পরিবেশটা খুব ভালো দরকার হয় উগ্রতা ভরা মানুষ এদেরকে মানে একবার যদি কথা বলে নেয় সমস্ত এনাদের সামনে এসে নরম হয়ে যায় মানে যতই উগ্র মানুষ হোক না কেন এদের সামনে যদি তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় সে দেখবেন এমন নরম কথা বলে ওনার সামনে যাবে কল্পনা করা যায় না মানে এদের বাণীতে এত মধুরতা থাকে এত মিঠা থাকে মিঠাস যেটাকে বলা হয় এত মধু থাকে মানে একরকমের বিশিষ্ট এদের মধ্যে আকর্ষণও বিশালভাবে থাকে মানে এরা ভালো নর্তকী হন সিনেমা আর্টিস্ট হন ভালো স্টেজ আর্টিস্ট হন ভালো কি বলবো বক্তা হন এবং ভালো রচনাকার তারাও হন এরাই হন মানে এক কথায় বলা যেতে পারে এরা হন মানে দেবী স্বরূপ স্ত্রী এদেরকে বলা যেতে পারে মানে দেবী স্বরূপও আপনারা বুঝতেই পাচ্ছেন এই নারীদেরকে দেবী স্বরূপাই কিন্তু বলা হয় যেহেতু ভগবান নিজেই বলেছেন যে তুমি যা তোমার হাতের ভাগ্যে লেখা আছে লিখে নাও এবার মানুষ তো সে নারী তো লিখে নিল এবার পৃথিবীতে যখন তার পদার্পন্ন হলো মানে সে পৃথিবী যখন পৃথিবীতে এলো তার কিন্তু একটা কথা হচ্ছে আপনার হাজার হাজার নারীকে দেখে নেবেন এর মধ্যে অনেক রকম বিসঙ্গতিও পাওয়া গেছে এমন কিছু নয় বিসঙ্গতিও পাওয়া গেছে ভীষণভাবে আমি বলবো তারা আমি সে কথায় যাচ্ছি না আজকে আমি যে যে নারীদের মানে সামুদ্রিক স্বাস্থ্য আমাদের যে ভালো কথাগুলো বলছে সেগুলোকে আমি জানাচ্ছি মানে এরা দেবী স্বরূপা নারী হন মানে এদের যে বাড়িতে যে পরিবারে থাকেন সেই ঘর পরিবার সম্পূর্ণ ভক্তিময় হতে হয়ে ওঠে তাহলে আজকে এই প্রোগ্রামটা এখানেই শেষ করতে যে আপনারা সবাই শুনলেন ভালো লাগলে আপনারা অবশ্যই এটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে চ্যানেল আপনাকে একটা কথা বলে রাখি বেল আইকনটাকে অবশ্যই টিকবেন তাহলে আপনার নেক্সট প্রোগ্রামের নোটিফিকেশান আপনার সবসময় পেতে থাকেন এবং তার মধ্যে একটা কথা হচ্ছে যে আপনারা যদি এগুলোকে শেয়ার করেন আপনাদের আত্মীয় স্বজন ইত্যাদিকে শেয়ার করেন তাহলে তারাও জানতে পারবে আমি বহুদিন পর এই কথাটা বলতে আমি বাধ্য হলাম আজকে যেহেতু আপনাদের আশীর্বাদে আপনাদেরই আশীর্বাদে আজকে আমাদের পরিবার একটা সংগঠিত পরিবার বহুত লম্বা বহুত দূর এত শর্ট পিরিয়ডে এত দূর চলে গেছে আপনারা সুখে থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন নমস্কার আবার দেখা হবে